ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বর্ষসেরা একাদশে মেসি রোনালদো, নেই নেইমার সালাহ। টানা দ্বাদশবারের মতো ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। জায়গা হয়নি নেইমার ও মোহামেদ সালার। লন্ডনে সোমবার দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। জায়গা হয়নি বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতা থিবো কোর্তোয়ার। 2007 সাল থেকে ফিফার বর্ষসেরা দলে জায়গা পেয়ে আসছেন আর্জেন্টিনার মেসি ও পর্তুগালের রোনালদো। নভেম্বরের মতো জায়গা পেলেন রিয়াল মাদ্রিদ ও স্পেন অধিনায়ক সার্জিও রামোস। ব্রাজিলের দানি আলভেস অষ্টমবারের মতো থাকলেন একাদশে। বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি স্পেনের দাভিদ দেহেয়ার। তবুও বেলজিয়ামের কোর্তোয়াকে পেছনে ফেলে একাদশে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দেহেয়া। রক্ষণে আলভেস, রামোসের সঙ্গী রিয়ালের রাফায়েল ভারানি ও মার্সেলো। চেলসির এদেন আজার ও এনগোলো কোতে জায়গা পেয়েছেন একাদশে। আছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক ও রিয়াল মিডফিল্ডার লুকা মদ্রিচ। বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা পিএসজি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে জায়গা পেয়েছেন একাদশে। সেখানে উপেক্ষিত ব্রাজিল অধিনায়ক নেইমার এবং বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা লিভারপুল ও মিশরের সালাহ। ফিফা বর্ষসেরা একাদশ, দাভিদ দেহেয়া, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেন, দানি আলভেস, পিএসজি, ব্রাজিল, রাফায়েল ভারানে, রিয়াল মাদ্রিদ, ফ্রান্স, সার্জিও রামোস, রিয়াল মাদ্রিদ, স্পেন, মার্সেলো, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল, নগোলো কোতে, চেলসি, ফ্রান্স, লুকা মদ্রিচ, রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া, এডেন আজার, চেলসি, বেলজিয়াম, কিলিয়ান এমবাপে, পিএসজি, ফ্রান্স, লিওনেল মেসি, বার্সিলোনা, আর্জেন্টিনা, ক্রিস্টিয়ানো রোনালদো, ইউভেন্টুস, পর্তুগাল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।